যুক্তরাজ্যে সরকার বাড়ির দামের উপর সর্বোচ্চ 95% মর্টগেজের সুবিধা দেওয়ার পরপরই দেশটিতে বাড়ি কেনার হার বেড়েছে, আর এ কারণে দেশটিতে বেড়েছে বাড়ির দাম। 17 বছরের মধ্যে যুক্তরাজ্যে বর্তমানে সর্বোচ্চ পরিমাণ বাড়ির দাম বেড়েছে বলে সম্প্রতি অর্থনীতি বিষয়ক একটি গবেষণায় উঠে এসেছে। যুক্তরাজ্যে বাড়ির দাম ও বর্তমান অবস্থার বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে রুমানা রাখি। 2004 সালের নভেম্বরের তুলনায় 2021 সালের জুন মাসে এসে বাড়ির দাম বৃদ্ধি পেয়েছে 13.4%। বিষয়টি নিয়ে বিল্ডিং সোসাইটির পক্ষ থেকে বলা হয়েছে, গত জুনে যে বাড়ির দাম ছিল 2,16,403 পাউন্ড, তা চলতি বছরের জুনে এসে দাম হয়ে গিয়েছে 2,45,432 পাউন্ড। বাড়ির দাম বৃদ্ধি প্রসঙ্গে ন্যাশন ওয়াইজ এর চিফ অর্থনীতিবিদ রবার্ট গার্ডনার বলেন, যারা প্রথম বাড়ি কিনেছেন তাদের জন্য এই দাম বৃদ্ধিতে বাড়ি কেনা কঠিন হয়ে পড়েছে। অনেকে মনে করছিলেন করোনা ভাইরাসের কারণে বাড়ির দাম কমতে পারে, আর সেই অনুযায়ী অনেকে অর্থ জোগাড় করেছিলেন, কিন্তু চলতি বছরে এসে বাড়ির দাম আগের বছরের তুলনায় অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। হঠাৎ করে এভাবে বাড়ির দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি আরো বলেন, মূলত প্যান্ডামিকের সময় অনেকে এক রুমে বা ছোট ঘরে বন্দী হয়েছিল, এই সময় মানুষের মধ্যে বাড়ি কেনার বিষয়টি গুরুত্ব পায়, আর এই কারণে প্যান্ডামিকের পরই বেশিরভাগ মানুষ বাড়ি কেনার প্রতি ঝোঁকেন। নতুন এই গবেষণায় দেখা গেছে যুক্তরাজ্যের সব এলাকায় বাড়ির দাম বৃদ্ধি পেয়েছে, তবে সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডে। এই দুই এলাকায় বাড়ির দাম বৃদ্ধি পেয়েছে 14 গুণ ও 13.1 গুণ। রবার্ট বিষয়টি নিয়ে জানান, গত এক যুগের মধ্যে যুক্তরাজ্যে বর্তমানে সব থেকে বেশি বাড়ির দাম বৃদ্ধি পেয়েছে, আর এই ধারাবাহিকতা এই বছরের পুরোটা সময় বলে থাকবে বলে মনে করছেন এই অর্থনীতিবিদ। এই ছিল আমার কাছে যুক্তরাজ্যে বর্তমানে বাড়ির দাম নিয়ে করা গবেষণার বিস্তারিত। যুক্তরাজ্য সহ বিশ্বের গুরুত্বপূর্ণ তথ্য জানুন রানারের ইউটিউব ও ফেসবুক পেজে, একই সাথে ব্রাউজ করুন আমাদের ওয়েব পেজ www.ranarmedia24.com।